চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে একদিন রবিবার আমি ওষুধ নিয়ে আলোচনা করি। সেই সুবাদে আজকে 32তম ওষুধ অর্থাৎ পেট্রোলিয়াম নিয়ে আলোচনা করব। এর আগে 31টা আলোচনা করেছি, আজকে 32তম ওষুধ, এবং আমি 45টা ওষুধ নিয়ে চতুর্থ বর্ষের জন্য এই বর্ষে শেষ করার চেষ্টা করব। সুতরাং দিন ঘনিয়ে আসছে আমাদের ওষুধ আলোচনা শেষ হওয়ার পথে। আজকে যে ওষুধটি আলোচনা করব বৈশিষ্ট্যটা কী, পেট্রোলিয়াম। দেখুন, আমরা চর্মরোগে লক্ষণ অনেক সময় খোঁজ করি এবং খোঁজ করার বৈশিষ্ট্যটা আলোচনা করার চেষ্টা করি। পেট্রোলিয়াম ওষুধকে যদি মনে রাখতে হয় তাহলে একটা কথা মনে রাখলেই আমার মনে হয় ওষুধটাকে আমরা ভুলব না। সুতরাং সেই লক্ষণটার কথা বলেই আমি অন্য লক্ষণের কথা আসছি। অর্থাৎ শীতকালে যাদের আঙ্গুলের মাথা ফেটে রক্ত যায় অথবা দুর্গন্ধ হয় এবং পায়ের দুর্গন্ধে যদি থাকে তাহলে আর দেরি নয়, অর্থাৎ আমরা অনায়াসেই পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি। কী বললাম, প্রত্যেক শীতকালে। তাহলে বোঝা যাচ্ছে গরমকালে ভালো থাকে, আঙ্গুলের মাথা ফাটে এবং ফাটে রক্ত বাইর, আর পায়ে যদি দুর্গন্ধ থাকে তাহলে আর এই ওষুধটা প্রয়োগ করতে আমাদের আর ভুল হওয়ার কোনো কারণ নাই। তাহলে 1 নম্বর পেয়ে গেলাম যেটাকে আমরা পরিচায়ক লক্ষণ হিসাবে উল্লেখ করতে পারি, অর্থাৎ যেই লক্ষণটা দিয়ে সেই ওষুধটাকে চিনা যায়। চলে আসি দ্বিতীয়টা যদি বলি, নানা রকমের চর্মরোগ শীতকালে পারে, গ্রীষ্মকালে একদম ভালো, অর্থাৎ রোগ আছে বলেও মনে হয় না। এই অবস্থা যদি কোনো রোগীর আমরা পাই তাহলে আমরা পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি। তিন নম্বর হচ্ছে অদ্ভুত এক রোগ, গাড়িতে চললেই বমি। সচরাচর আমরা যদি কোনো মানুষ বা রোগী যদি আপনার কাছে আসি বলে আমি গাড়িয়ে চড়তে পারি না, সেরকম রোগীর সংখ্যাও কম, কিন্তু এই লক্ষণটা পেলে আমরা অনায়াসেই এই পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি। তাহলে তিনটা লক্ষণ পেয়ে গেলাম চর্মরোগের উপরে, এবং গাড়িতে উঠলেই বা নৌকা উঠলেই বমি যদি হয় বা বমির ভাব যদি হয় তাহলে আমরা এই তিনটা লক্ষণের কথা মনে রাখলেই এই ওষুধটা প্রয়োগ করতে আর আমাদের কোনো বাধা নেই। তারপরে কী কথা, তারপরে কথা হলো হাতের, তারপরে যে কথাটা হলো সেটা হলো গাড়ি, সেটা হলো এই যে ওষুধটার কথা বললাম সেটা শরিক এবং সাইকোটিক মায়াজমরে একটা স্টারনিয়া আছে, অর্থাৎ এটা ক্রনিক ডিজিজের আমরা যদি বলি তাহলে অর্থাৎ মায়াজমের শরিক এবং সাইকোটিক মায়াজমের এই ওষুধটা 1 নম্বর স্টারনিয়া আছে। সুতরাং এটা খুব গভীর ক্রিয়াশীল ওষুধ এবং চাপা পড়া রোগগুলো সচরাচর ভালো করে। চাপা পড়ার রোগে স্কিন ডিজিজে যদি কারো ডায়রিয়া হয় অথবা পেটের ট্রাভেলস থাকে, এটা যদি আমরা ইতিহাস পাই তাহলে এই ওষুধটা আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি। আর পেটের ট্রাভেলস, তাহলে স্কিনের কথা গেলাম, এবার চলে আসি পেটের ট্রাভেলস কীরকম। উদারময়ে দিবাভাবে বৃদ্ধি, রাত্রিবেলা থাকে না, পেট খালি খালি বোধ, এবং অনেকটা পেট খালি বোধের সঙ্গে আমরা অনেকগুলো ওষুধের মিল থাকতে পারে। পেটে খালি খালি বোধ এবং পেটে যদি কোনো রকমের ক্ষত অথবা কোনো রকমের পেটের ট্রাভেলস থাকে আমরা পেট্রোলিয়াম ব্যবহার করতে পারি। তাহলে চলে আসি, এই লক্ষণগুলো থাকলেই আমরা অনায়াসেই পেট্রোলিয়াম ব্যবহার করতে পারবো এবং তার রাক্ষসে ক্ষুধা থাকে। তাহলে চলে আসি, আর কী ওষুধের সঙ্গে আমরা তুলনা করতে পারি। ওষুধগুলোর সঙ্গে যদি তুলনা করি তাহলে চলে আসি চর্মরোগের গ্রাফাইটিস আছে, শীতকালে বাড়ে, হিপারসালভের মতন এটা লক্ষণের মিল করি। হিপারসালভে কী, কোনো জায়গায় যদি চর্মরোগ বা কেটে যায় বা ফুলে যায় অথবা কোনো পাকার প্রবণতা থাকে এবং সেটা শীতকালে বৃদ্ধি থাকে, ঠিক পেট্রোলিয়ামও তাই। কোনো স্কিন ডিজিজ হলে অথবা চামড়া কাটা গেলে বা ছড়ে গেলে সেখানে পাকার একটা থাকে, তাহলে এটা পেট্রোলিয়ামের সঙ্গে তুলনা করতে পারি। গ্রাফাইটিস
গ্রাফাটিসের সঙ্গে বা হিপারসাইটের সঙ্গে তুলনা করতে পারি। আর আর একটা লক্ষণ বলতেও পারো নাও বলতে পারো, অনেক সময় হাড়ের গিরাতে কড়মড় শব্দ করে অথবা কটকট শব্দ করে, সেখানের ওষুধগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কোষ্ঠীকামের কথা বলতে পারি পটপট শব্দ করে। ঠিক পেট্রোলিয়ামও তাই, আমরা যদি স্কিন ডিজিজের লোকের তুলনা করি তাহলে গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, সালফার, রাস্টক্স এগুলো অনেকটা কাছাকাছি, তবে গভীরতার দিক দিয়া পেট্রোলিয়াম কোনো অংশে সালফারের থেকে কম নয়। যদি সৌরিক ম্যাজমের সঙ্গে তুলনা করতে যাই তাহলে সালফার, গ্রাফাইটিস, ল্যাকোপোডিয়াম, কোষ্ঠীকামের সঙ্গে আমরা এই ওষুধ তুলনা করতে পারি। কোষ্ঠীকামের সঙ্গে কেন? কোষ্ঠীকাম তো অনেকটা বাতের ওষুধের কাজ করে, এখানেও তাই। অর্থাৎ গিরা গিরা বাতে যদি কোনো রকমের কেউ ট্রাভেলস করে তা আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি, এই কয়েকটা লক্ষণ মনে রাখলেই আমরা এই ওষুধটা অনায়াসেই প্রয়োগ করতে পারি, যদিও সেটা বহুল ব্যবহৃত ওষুধ নয়। তিনটা কথা মনে রাখলে হলো, পেটের ট্রাভেলস, স্কিন ডিজিজ আর গাড়ি ঘোড়া চললে বমির ভাব, তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। পেটের ট্রাভেলস কেন বললাম, এটা অনেক সময় ডায়রিয়া হয়, অর্থাৎ শীতকালে বা কোনো কারণে যদি ডায়রিয়া চরমরোগ চাপা পড়ে হয় তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। চলে আসি, কারণ আমরা তো এত বেশি পড়ালেখা করে মনে রাখার ক্ষমতা আমাদের নেই, তাই আমরা রোগ নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ এই লক্ষণগুলো থাকলে তো বুঝলাম, রোগটা থাকলে আরও আমরা একটু মনে রাখতে সুবিধা হয়, তাই আমি কিছু রোগের নাম বলছি, যদিও রোগ নিয়ে কোনো ওষুধের চিকিৎসা করা হোমিওপ্যাথিকের উচিত নয়। চলে আসে তাই, শিরপিড়া, মাথার পিছনে ব্যথা হয় এবং ভারবোধ হয়, মাথা ঘুরায় এবং শিরপিড়া, অর্থাৎ মাথাতে ব্যথা যদি হয় এবং সেই ব্যথাটা পিছন থেকে আরম্ভ হয়ে সামনে আসে এবং মনে হয় যেন পিছনে বারবার বোধ, তাহলে আমরা শিরপিড়াতে ব্যবহার করতে পারি, মাথা ঘোরাতে ব্যবহার করতে পারি, ডিসপেশিয়াতে ব্যবহার করতে পারি, পাকাশয়ে শুল, ওই যে পেটের ব্যথা বললাম, খালি খালি বোধ, অর্থাৎ পেটে কিছু খেলেও, রাক্ষুসুকুদা কিছু খেলেও অনেক সময় উপশম হয়। পেটে ব্যথা যদি করে কিছু খেলে উপশম হয় তাহলে আমরা আর দেরি করবো না, আমরা পেট্রোলিয়াম ব্যবহার করার চেষ্টা করব। তারপরে একজিমা, যে কথা বললাম, একজিমার বৈশিষ্ট্যটা কী? বৈশিষ্ট্য বিভিন্ন জায়গায় কানের পিছনে অথবা দুই হাঁটুর মাঝে, অন্ডকোষে অথবা জোনাঙ্গে, এ সকল নানা রকমের জোড়া জোড়া স্থানে সেগুলো দেখা যায়, সেখানে আমরা একজিমাতে ব্যবহার করতে পারি। সন্ধিবাতের কথা বললাম, উদরময়ের কথা বললাম, আমাশয় আমভাব যদি থাকে তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। চলে আসি এখন এবার প্রয়োগের কথা, আমি নাকি প্রয়োগের কথা বলি না, আমি সবসময় বলি যে কোনো রোগের চিকিৎসা আমরা এলএম পদ্ধতিতে M1 বা M2 থেকে প্রয়োগ করব, দিনে 3 থেকে 4 বার, ক্রনিক অ্যাকুট ডিজিজে, আর ক্রনিক ডিজিজে দিনে 1 বা 2 বার। এই কথা মনে রাখলেই আর পাওয়ার নিয়ে কোনো রকমের ট্রাভেলস হওয়ার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিকে পাওয়ার নিয়েই আমি বোধ 10 বছর কাটিয়েছি, সমাধান করতে পারি নাই। এক একজনে এক এক পাওয়ার কথা বলবে, অথবা পঞ্চাশতম পদ্ধতি দ্বারা পরে কেউ বলেন 1 থেকে আরম্ভ করেন, কেউ বলেন 10 থেকে আরম্ভ করেন, সকল সমস্যার সমাধান আমার মনে হয় আমি তিলে তিলে পরীক্ষা করে দেখেছি যে একটা কোথাও করে নেই, ক্রমান্বয়ে যেতে হবে। হ্যানিম্যান যেটা বলছেন, অর্থাৎ 1, 2, 3 করে আমরা প্রয়োগ করব, কার কোথায় গিয়ে রোগ ভালো হবে বলা বলো কঠিন। সুতরাং একটা ডোজ, একটা মাত্রাও যেন কারো শরীরে যেন ক্ষতি না করে, সেই চিন্তা করেই পঞ্চাশতম পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ মানুষের যেন কোনো রকমের ক্ষতি না করে। দেখুন কতদূর সুদূর পরাগত ওনার চিন্তাভাবনা, আর তার সঙ্গে যদি আমরা অনেক সময় মিলিয়ে কিছু একটা বলেই আমরা বললাম আমি একটা পদ্ধতি আলাদা করে দিলাম, কিন্তু সেই পদ্ধতিগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োগ করা উচিত। তাহলে চলে আসি, শততম পদ্ধতিতে 30 বা 200 প্রয়োগ করা উচিত, উপরে পাওয়া না দেওয়াই ভালো, আর পঞ্চাশতম পদ্ধতিতে M1 থেকে M2 প্রয়োগ শুরু করবেন। এই আশা রেখেই এই গ্রাফাইটিসের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।